তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি। অবজা গান থামালেন কি জন, ভালোই তো গাইতেছি। তুমি ভালোবাসো কিনা তা আমি জানি না। অবজা কি হইলো আপনি, ধরেন বাদাম খান। আরে কি হইলো, আবার কথা বলে, আরেকবার কথা বলে, এক ধাপ পরে একদম সবগুলো দাঁত ফেলাই দেবো। দাঁত ফালাইবেন কেন, আপনি কি দাঁতের ডাক্তার? হ্যাঁ আমি দাঁতের ডাক্তার, গ্যাস গ্যাস করে দাঁত ফালাই। ভাই তুমি চলে যাও, আমাদের একটা সমস্যা আছে, উনার মেজাজটা গরম। এই নাও বাদাম খাও। আপনার বাদাম আপনি খান। চা গরম। মামা শুনো, আমরা এখন দুঃসময়ে আছি তা আমরা জানি, উগ্র মেজাজ তার সমাধান না। হ্যাঁ অবশ্যই, আমরা সবাইকে লক্ষ্মীবাই সোনাবাই বলবো, হাসি মুখে কথা বলবো। ক্রাইসিসে আছি আমরা জানি, ক্রাইসিস থেকে বের হবার সমাধান খুঁজবো। সমাধান সমাধান পাইছি, সমাধান হলো চা। ও চা, এই চাওলা ভাই, চক্রপ্রকাশ আট লক্ষ্মী সোনা ভাই, আরেকবার আসো তো। হ্যাঁ আমি আবার যাই, গিয়ে দরাটা হাই। সমাধান হইল, এ সাকলা এদিকে। আমরা তিনজন চা বিক্রি করব, একজন দুধ চা, একজন রং চা, আরেকজন ডায়াবেটিক চা, চায়ের ব্রাহ্মমান চায়ের দোকান। আসসালামু আলাইকুম, দুধচানা রং চা কি বে, একটা গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, এর মধ্যে দুধচানা রং চা, যাও এ থেকে ভাগো। আরে দম শুরু করলেন নাকি? আরে মুখে মুখ কথা বলে, মারাম একটা থাপ্পড় দেখ। দিয়া দেখান তো একটা থাপ্পড়। মানে তুই কি করবি, মারবি কি করবি তুই? দিয়া দেখান না একটা থাপ্পড় দেখি। দিলাম, আরেকটা দেন তো, আরেকটা দিয়া দেখান। কাছে আয়। আইলাম কাছে, কালটা বাড়া বাড়াইলাম। দিলাম, এখন তুই কি করবি? চা গরম। আমার সর দিছে তিন বান্দরে, আমরা দেখ কেন মানি। আমাদের তিনজনে পরনে থাকব একই রকম পোশাক, টাই কোট হ্যাট, তিনজনের মুখে থাকবে হাসি। আমা আইডিয়া ভালো, বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে, এটা হবে একটা চমক। ভাই লাভ কেমন হইব, ও যারা চা বিক্রি করে তাদের সাথে কথা বলতে হবে। এই চাওলা ভাই আরেকবার আসো, এবার আর কি মারবে না, মারলে আমি আসি। মামা এ লোক আর আসবে না, যা নিয়ে আসেন গিয়ে বলবেন সরি। তোমরা মারছো আর আমি বলবো সরি? আরে জান না, আরে জানা ভাইজান, একলা ফাই যদি আমার মারে। আরে জানা মারবে না, আমরা দেখতেছি। এই গরম চা, এ চা গরম হলো ভাই, একটু দিকে আসেন আমার কথাটা শুনেন। আমি সে মনে করেছে সেই পারে, আমরা বুঝি পারি না। আইডিয়া মামা, তবে আমাদের প্রেজেন্টেশন থাকতে হবে স্মার্ট, আর অ্যাপ্রোচ থাকতে হবে স্মার্ট। ভাইয়া ইফ অ্যাপ্রোচটা কি? চুপ থাক। আচ্ছা তাহলে আমি দেখাই দিই। আচ্ছা ধর তুই কাস্টমার, একটা পার্কে বসে আসোস, আর আমি হলো টি মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জনাব? জি ভালো আছি। রুদ্রকর উজ্জ্বল এই শরতের দিনে, এটা তো বর্ষা। ও মেঘুমেদুর বর্ষায়। জি আচ্ছা, মেঘুমেদুর বর্ষায় এক কাপ চা খাবেন? চা খাবো না, কফি থাকলে দিন, চিনি কম। ও এই আইটেমটার কথা তো চিন্তা করিনি। মা এই আইটেমটা রাখা যায়, লোকজন চাইতে পারে। আচ্ছা তাহলে আবার শুরু, প্রথম থেকে শুরু করি। মেঘুমেদুর বর্ষায় এক কাপ চা নাকি এক কাপ কফি? চা কফি কিছুই খাবো না, লেবুর শরবত থাকলে দিন। ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম তো, কফি খা। আমি কাস্টমার, আমার ইচ্ছে খাবো না আপনার ইচ্ছে খাবো? লেবু শরবত নাই, চা কফি যে কোনো দুইটার মধ্যে একটা খাবি।
আমি চা কফি খাবো না, লেবুর শরবত থাকলে দেন, না থাকলে দিবেন না, অফ থাকেন। মামা আপনি তো ব্যাপারটা গুলাটো করে ফেলছেন, এটা তো রিহার্সেল, যেটা যদি করার কিছু নাই তো যেটা দিকে আমি করছি। ভাইজান শুধু আমাকে জোর করে খাওয়াইতে চাইতেছে, ভাইজান সারা জীবন আমাদেরকে জোর করে খাওয়াইছে, আফসোস। আচ্ছা নে, এই নে লেবুর শরবত। বিসমিল্লাহ। চিনি কমেছে নাকি? চিনিও নাই। এবারে এক কাপ এক চামচ চিনি দে। চামচটা দেখে তো মনে হচ্ছে না পরিষ্কার। শরবতটা ভালো হয়েছে, গরমে উপকার, আরেক গ্লাস দেন। গাদা গাদা গাদা, ওর এক গ্লাস দেন, পয়সা আমি দিব। শরবত নে। তুমি ভালোবাসো কিনা তা তো আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি আরে যাহাবো বন্ধুরে,